মানুষ নিজেদের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়ে বাস করে একটি সুখী সমাজ গড়ার জন্য একে অন্যের উপর নির্ভরশীল সবাই সামাজিক নিয়ম কানুন ও আইন শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে দায়বদ্ধ সামাজিক জীবনে আমরা কে কেমন আছি সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কতটুকু দায়িত্ব পালন করছি পরিবারে কি প্রতিষ্ঠা করতে পেরেছি মৌলিক আদব শিষ্টতা প্রতিনিয়ত আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়ে আমরা হতাশ ও ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে কি একটি শিষ্ট সভ্য সমাজেই জন্ম নেবে ভবিষ্যতের সৎ ও সুন্দর মূল্যবোধ সমৃদ্ধ প্রজন্ম আসুন এমন একটি সমাজ গঠনে আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি বলেছেন জেনে নেই এ আলোচনা থেকে আউজবিল্লাহিমিনাশ্বেতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনএমল মিনু না এখোৱাতুম আসলে হউবাই না এখুয়া ইকুমতাকুল্লাহ আলাহ মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে বাস করতে তার অভ্যস্ত একা একই মানুষ বাস করতে পারে না কোনো মানুষকে যদি শাস্তি দিতে হয় তাহলে তাকে কোনো বন জঙ্গলে একা একই পাঠিয়ে দিতে হয় কাজী মানুষের জন্য দরকার একটি সুন্দর সমাজ শান্তিপূর্ণ সমাজ সুখী সমাজ ইসলাম মানুষের সকল চাহিদাগুলোকে পূরণ করার জন্যই দিকে নির্দেশনা দান করে সুন্দর একটি সমাজ কি করে বিনির্মাণ করা যায় এ ব্যাপারে আল কোরআনুল করিম মানব জাতিকে দিক নির্দেশনা দিতে ভুলে এবং সুন্নতে রেসুলে এ ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন ছোড়ায় বিক্ষিপ্তভাবে অনেকগুলো নির্দেশনা রয়েছে তবে একসাথেই একটি সুরাতে সুরা আল হজরাত সামাজিক সকল জ্ঞান টিকো নির্দেশনা রুলিং সম্পর্কে আলোচনা করা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখী সুন্দর শান্তিপূর্ণ সমাজের জন্য প্রধান শর্ত হল ভাতৃত্বপূর্ণ সম্পর্ক মানুষে মানুষে ভাতৃত্ব একে অপরকে ভাববে আপনজন হিংসা হানাহানি শত্রুতা যেই সমাজে থাকবে না সেটাই সুখী এবং শান্তিপূর্ণ সমাজ একটি ইসলামী সোনালী সমাজ কি করে গঠন করা যায় যেখানে শান্তি বিরাজমান থাকবে এ সম্পর্কে সূরা আল হজরাত প্রতিটি আয়াতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে ইসলামে একটি সুন্দর সমাজের প্রধান শব্দ হল ইয়াল্লাহি আল্লাহ এবং রসুলের একে দেয়া সীমার ভিতরে থাকতে হবে এক নম্বর শর্ত সীমাকে অতিক্রম করা যাবে না এরপর প্রতিটি মানুষ মানুষকে আপন ভাববে ভাই ভাববে ভাতৃত্ব সৃষ্টি করবে এটি ইসলামের প্রধান একটি শিক্ষা এই সুরাতে আল্লাপাক বলছেন ইন্নামালুনা এখোয়া সকল মুসলমান বিশ্বাসী মানুষ একজন আরেকজনের ভাই কাজেই সোনালী সমাজের প্রথম পাথরটি হল ভাতৃত্ব। ভ্রাতৃত্বর মাধ্যমেই সমাজ গঠে উঠবে ইসলামের ভাতৃত্বটি চমৎকার একটি আইডিয়া যেটি অন্য সমাজে অনুপস্থিত হল্যান্ডের একজন স্কলার রাইটার যার নাম হল আর এল মিলিমা ইসলামের এই ভাতৃত্বের ভ্রাতৃত্বের ধারণাকে তিনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন তার ভাষায় ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান হুইচ হ্যাজ বিন এবল টু রিয়েলাইজ দ্য ড্রাক্টিং অফ ব্রাদারহুড ইন প্র্যাকটিস ইসলামই একমাত্র এমন জীবন ব্যবস্থা যেটা ভাতৃত্বের ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে তার ভাষায় মুসলিম হয়ার এভার অন দ্য ওয়ার্ল্ড দে আর উইল রেকগনাইজ ইচ আদার এজ ব্রাদার্স সারা পৃথিবীর মুসলমান যে যেখানেই থাকুক না কেন যেই ভাষায় কথা বলুক না কেন যেই রঙের হোক না কেন একজন আরেকজনকে ভাই হিসেবেই চিনে ভাই হিসেবে জানে কাজেই ইসলামী সুন্দর সমাজ সুখী সমাজ শান্তিপূর্ণ সমাজের জন্য ইসলামের এই মূল ভিত্তি ভ্রাতৃত্ব ব্রাদারহুড এ বাস্তবায়ন করতে হবে মানুষ মানুষকে ভাই ভাবতে হবে সুরা আলহাতের সামাজিক আদব কায়দা সামাজিক শিষ্টাচার অত্যন্ত সুন্দর একইভাবে আল্লাহ নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো সামাজিক রীতিনীতি শিক্ষা দান করেছে আপনি যদি বোখারি শেরি পরে দেখেন তাহলে সেখানে একটি অধ্যায় পাবেন কিতাবুল আদাব আদব কায়দা সামাজিক ভদ্রতা সুখী সমাজের নিয়ম কানুনগুলো শিক্ষা দেওয়া হয়েছে মেসকাত শরীফ পড়ুন মুসলিম শরীফ পড়ুন সেখানেও আপনি পাবেন কিতাবুল আদাব আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছে সামাজিক শিষ্টাচার শিক্ষা দেওয়াটা জানা এবং বাস্তবায়ন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী নিজেই বলেন আদ্যবানি রব্বি আহসানা আহসানি আমাকে আমার রব আমার আল্লাহ আদব শিক্ষা দিয়েছে এবং সুন্দর আদব তিনি শিক্ষা দিয়েছেন মুসলমানরা যে আদব কায়দাগুলো জানে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন এবং নবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন আসুন আমরা জেনে নিই হুজরাতে আর কি কি সামাজিক আদব আমাদেরকে পাক শিক্ষা দিচ্ছেন সুরাহ আল্লাহ পাক সামাজিক একটি নিয়ম শিক্ষা দিচ্ছেন কোনো একটা সংবাদ সমাজে যদি প্রচার হয়ে যায় সাথে সাথে তুমি অ্যাকশন গ্রহণ করো না বরং চিন্তা ভাবনা করো যাচাই করো যে কোনো সংবাদ আসলে সেটাকে যাচাই করে নেয়া এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আল্লাপাক শিক্ষা দিচ্ছেন কোনো মানুষ যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাড়াতাড়ি তুমি অ্যাকশানে যাবে না বরং যাচাই বাছাই করে নাও ফাতে ভাই কারণ তুমি যদি হঠাৎ তার অ্যাকশান গ্রহণ করতে যাও পরে তুমি জানতে পারবে সংবাদটি ভুল ছিল তখন তুমি লজ্জিত হয়ে যাবে ফাতুজবেহ আলামা ফালতু তুমি লজ্জিত হয়ে যাবে আমাদের সমাজে অনেক গুজব রটে যায় ওসব গুজব শুনেই মানুষ তার পিছনে দৌড়তে থাকে চিলে কান নিয়ে গেছে শুনেই কান হাত না দিয়ে দৌড়তে থাকে চিলকে ধরার জন্য কিন্তু ইসলাম এই ধরনের মূর্খতা অজ্ঞতাকে প্রশ্রয় দিতে চায় না ইসলাম বলে তুমি যাচাই করে নাও যাচাই না করে যদি তুমি অ্যাকশানে যাও তাহলে তুমি বড়ই লজ্জিত হবে কাজেই আমরা জেনে রাখব আমাদের ঘরোয়া ব্যাপারে পারিবারিক ব্যাপারে সামাজিক ব্যাপারে কোনো সংবাদ যদি এসে যায় কোনো গুজব যদি রোটে যায় সেটাকে প্রচার করবো না সেটার বিরুদ্ধে অ্যাকশান গ্রহণ করতে যাব না কারণ অনেক সাতান্বেষী মানুষ সেটাকে প্রচার করতে পারে বরং আমাদের উচিত হবে যাচাই করে নেওয়া বাছাই করে নেওয়া একইভাবে ভাবে একটি সুখী সমাজের জন্য যখন কোনো ঝগড়া ধন্দ ফাসাদ তৈরি হবে সাথে সাথে মীমাংসার পথে অগ্রসর হতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াইন তো মিনাল মুমিনিন ইক্তাতালু ফা আসলিহু বাইনাহুমা মুমিনদের দুজন অথবা দুটি গ্রুপ যদি ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায় ফা আসলিহু আল্লাহর অকট্ট নির্দেশ মীমাংসা করে দাও আল্লাহ পাক চান না একটি সোনালী সমাজে ইসলামের সুখী সমাজে ঝগড়া থাকুক ফাসাদ থাকুক মারামারি কাটাকাটি থাকুক কারণ মুসলমানদের দায়িত্ব হল ঝগড়া দেখলেই তারা মীমাংসা করে দেবে কোথাও যখন আমরা আগুন দেখতে পাবো ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ দেখলেই আমার নৈতিক দায়িত্ব সেটাকে স্তব্ধ করে দেয়া নিভিয়ে দেয়া সেটাকে উস্কে দেয়া কোনো মানুষের কাজ হতে পারে না কারণ এই আগুনের সামান্য স্ফুলিঙ্গ থেকে পুরো ঘর বাড়ি পুরে সরকার হতে পারে পুরো একটি গ্রাম পুরে সরকার হতে পারে একইভাবে ঝগড়াটি হলো ইসলামের দৃষ্টিতে সামান্য একটু আগুন ছোট্ট থাকতেই সেটাকে মীমাংসা করে নিভিয়ে দাও সেটাকে বড় হতে দিও না আল্লাহ নবী আসাদ করেছেন ঝগড়া ফাঁসাদ করা এটা হলো ফুসুক একজন মানুষ যখন ঝগড়া ফাঁসাদ করে গালাগালি করে তখন সে ফাঁসেক হয়ে যায় আল্লাহর বিধানের বাইরে চলে যায় আবার যখন মারামারি শুরু করে হত্যা শুরু করে ওয়াকিতা আলুহু কুফর সে কুফুরির পথে অগ্রসর হয়ে যায় কাফের হওয়ার পথে অগ্রসর হয়ে যায় কাজেই মুসলমান ঝগড়া ফাসাদকে সহ্য করতে পারে না দুজন ভালো মানুষের মধ্যে কখনো ঝগড়া হতে পারে না শেখ সাদি রহমতুল্লাহ আলী যিনি ফার্সি একজন বড় জ্ঞানী এবং পণ্ডিত তিনি বলেছেন দুজন ভালো মানুষের যেমন ঝগড়া হতে পারে না একজন ভালো মানুষ একজন খারাপ মানুষের মধ্যে ঝগড়া হতে পারে না দুজন মানুষের মধ্যে ঝগড়া লেগে থাকলে বুঝতে হবে দুজনেই খারাপ লোক কারণ দুজন ভালো মানুষ ঝগড়া করবে না সেটা স্বাভাবিক আমরা সহজেই বুঝি একজন ভালো আর একজন খারাপ তাদের মধ্যেও ঝগড়া লেগে থাকতে পারে না তার কারণ হলো ভালো মানুষটি যখন খারাপ মানুষটি কোনো খারাপ কথা বলবে তার কোনো প্রতিত্তর করবে না ঝগড়ার জবাবে ঝগড়া করবে না গালাগালের জবাবে গালাগাল করবে না মন্দ বাক্যের বিনিময়ে বাক্য করবে না কাজেই ঝগড়া হওয়ার কোনো সুযোগ থাকে না এক হাতে তো আর তালি বাঁচবে না কাজেই একজন ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে ঝগড়া লাগে না লাগে কোথায় যখন দুজন মানুষই খারাপ আমাদের সমাজে আমরা নিজেকে ভালো ফেরেস্তা ভাবতে চেষ্টা করি যখন দ্বন্দ্ব লাগে আমি বলি আমার কোনো দোষ নাই তার কারণে এটা হয়েছে কিন্তু শেখ সাদের চিন্তা অনুযায়ী যখন আমাদের মধ্যে ঝগড়া লেগে আছে আমরা দুজনেই খারাপ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে কথা না বলে থাকতে পারে না যদি তাদের কোনো কারণে ঝগড়া লেগে যায় তাড়াতাড়ি তারা মীমাংসা করে নেয় তিন দিনের ভিতরে অবশ্যই মীমাংসা করে নিতে হবে নথুবা আল্লাহ নবীর ভাষায় তার আমল নামা লিপিবদ্ধ হয় না এই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহর নারাজি নিয়ে অসন্তুষ্টে নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল এ কারণে সকল মুমিন মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে যে কারোর সাথেই আমার সম্পর্ক যেন নষ্ট না হয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় প্রতিবেশীর সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সামাজিক আরও নিয়ম কানুনের কথা সুর আল হুজরাত আমাদেরকে বলছে সমাজের মানুষের সুন্দর সম্পর্কের জন্য কি দরকার মেশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম অধ্যায়ে আল্লাহনবী নবী স্বাদ করছেন হজরত আবুদাল্লাহ তালাহর বর্ণনা তিনি বলেন তোমরা মুমিন হতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না মুমিন হওয়া ছাড়া মুমিন হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালো না বাসো আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো যে জিনিসটি করলে তোমাদের পারস্পরিক খুবই সম্পর্ক ভালো হবে একজন আরেকজনকে ভালোবাসতে পারবে রামকে আল্লাহ নবী বললেন না। তোমাদের পারস্পরিক সালাম বিনিময় করো বেশি হারে সালাম বিনিময় করো একজন দেখকে দেখে আরেকজন যখন সালাম দেবে তাদের সম্পর্ক সুন্দর হবে ভালোবাসা তৈরি হবে সালাম অর্থ হলো শান্তি সালাম আল্লাহর পবিত্র নাম একজন মানুষ আরেকজন মানুষের কে দেখে যখন বলবে আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় এর জবাবে বলতে হবে ওয়া আলাইকুম সালাম আরও শব্দ সংযোগ করা যায় অরাহমতুল্লাহ অবার আল্লাহর রহমত তোমার উপর আসুক আল্লাহর পক্ষ থেকে বরকত তোমার উপর আসুক আল্লাহ নবীর শিক্ষা হলো, তুমি চিনো কিংবা না সকল মুসলমানকে সালাম দাও বড় ছোটকে ছোট বড়কে সালাম দাও ইসলামের শিক্ষা হলো তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালামের মাধ্যমে ঘরে প্রবেশ করো তোমার স্ত্রীকে সালাম দাও আমাদের সমাজে লজ্জাবোধ করে মানুষ স্বামী তার স্ত্রীকে কি করে সালাম দেবে সন্তান তার মা বাবাকে সালাম দেয় না এটা ঠিক নয় বাইরের একজন মানুষকে মুরব্বীকে দেখে আমরা আসসালামু আলাইকুম অকপটে বলতে পারি কিন্তু নিজের মা বাবাকে আমি আসসালামু আলাইকুম বলবো না বাইরের মানুষের জন্য দোয়া করলাম শান্তির কিন্তু নিজের মা বাবা নিজের সন্তান নিজের স্ত্রীর জন্য আমি দোয়া করব না হাদিসের ভাষায় তুমি যখন ঘরে প্রবেশ করবে সালামের মাধ্যমে আল্লাহর নামের মাধ্যমে তখন সেই ঘরে আর কোনো শয়তান প্রবেশ করতে পারে না যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেবে আল্লাহ নবী তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন অ্যাল বাদিউব ইস্তালিবারই উম কী কিবের যে ব্যক্তি আগে সালাম দিতে পারবে সে অহংকার মুক্ত হয়ে গেল যার অন্তরে সামান্য অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারে না আগে সালাম দেওয়ার অর্থ হলো আমি নিজেকে বড় মনে করলাম না আমি আরেকজনকে সম্ভাষণ জানালাম সম্মান প্রদর্শন করলাম আল্লাহ পাক আমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে কাজেই সামাজিক একটি আদব হলো আমরা সালাম বিনাময় করব এর মাধ্যমে আমাদের সামাজিক সম্পর্ক সুন্দর হবে এরপর আল্লাহ পাক সুরা আল হজরতে বলছেন মৌলিক কতগুলো নিয়ম নীতিমালা আমরা অনুসরণ করতে হবে তাহলে আমাদের পরিবারে শান্তি থাকবে আমাদের সমাজে শান্তি থাকবে পাড়ায়ে পাড়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাপাক বলছেন ইয়া একজন আরেকজনকে ঠাট্টা করো না বিদ্রোপ করো এটা জঘন্য একটি অন্যায় কারো শারীরিক বিবরণ দিয়ে বিদ্রুপ করা কারো কথাবার্তার বাচন ভঙ্গি দিয়ে বিদ্রুপ করা কারো বংশ নিয়ে বিদ্রুপ করা এসবের কারণেই কিন্তু সামাজিক সম্পর্ক বিনষ্ট হয় একটি গ্রুপ আরেকটি বিরুদ্ধ গ্রুপের বিরুদ্ধে বিদ্রুপ ছড়াবে না এক সমাজ আরেক সমাজের বিরুদ্ধে বিদ্রুপ ছড়াবে না এগুলো অন্যায় আল্লাপাক সুস্পষ্টভাবে সুর আল হজরাতে নিষেধ করে দিয়েছেন তুমি কি জানো তুমি যার বিরুদ্ধে বিদ্রুপ করছো আসা কোনো হতে পারে তুমি যার যাকে ছোট্ট মনে করছো তাচ্ছিল্য করছো বিদ্রুপ করছো সেই লোকগুলো তোমার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি একবার আল্লাহর নবী আস্বাদ করলেন একজন লোককে দেখে যার চুলগুলো এলোমেলো কাপড় নোংরা ছিন্ন বিচ্ছিন্ন সাবাইকের রামদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা তখন লোকজন বললো সাবাগন বললো ইয়ারসুল আল্লাহ এটা তো এমন একজন গরিব মানুষ কাপড় চোপড়ের কোনো পরিপাটি নেই স্মার্টনেস নেই তাকে কেউ কোনো অনুষ্ঠানে দাওয়াত করবে না বিচার করার জন্য ডাকবে না সালিশ করার জন্য ডাকবে না কেউ দেখলে সালামও করবে না তখন আরেকজন ব্যক্তি অত্যন্ত স্মার্ট পরিপাটি যাচ্ছিল সমাজে সবাই তাকে দেখলেই সালাম করে তখন নবী জিজ্ঞেস করলেন এই লোক সম্পর্কে তোমাদের কি ধারণা তখন তারা বলল বললো ইয়ারসুল্লাহ এই ধরনের লোককে মানুষ দেখতে সালাম করে কোনো সমস্যা হলে সালিশ করার জন্য ডাকে আল্লাহ নবী বললেন জেনে রাখো ভেষভূষা দেখে মানুষকে মূল্যায়ন করা যায় না এই ধরনের হাজার মানুষের চেয়ে ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ের এই লোকটি অনেক মর্যাদা মানাল কাজেই কার মর্যাদা আল্লাহর কাছে বেশি আমি জানি না আমি কাকে নিয়ে বিদ্রুপ করছি ঠাট্টা করছি যদি তার মর্যাদা আমার চেয়ে আল্লাহর কাছে বেশি হয়ে যায় আমার কি হবে একইভাবে আল্লাপাক মহিলাদেরকে স্পষ্ট করে বলছেন ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা আইয়া কুন্না খায়ারাম্মিন হুন্না অনেক মহিলাদের অভ্যাস থাকে অন্য মহিলাদেরকে নিয়ে বিদ্রুপ করে পিছনে কথা বলে আল্লাপাক সতর্ক করে দিচ্ছেন নারীদেরকে খবরদার কোন মেয়ে কোন মেয়ের বিরুদ্ধে কোনো মহিলা কোনো মহিলার বিরুদ্ধে যেন বিদ্রুপ না করে আল্লাহর কাছে এটা অত্যন্ত জঘন্য এসবের কারণেই মানুষের প্রতিহিংসা জাগে একজন আরেকজনের উপর ক্ষিপ্ত হয় একইভাবে আল্লাপাক বলছেন পরে ওয়ালিজুফুকুমাল বিদ্রুপ যেভাবে করবে না কারো কোনো উপনাম দিয়ে ডাকবে না পিছনে পিছনে অনেকে অনেকে একটা নাম দিয়ে বসে থাকে একজন মোটা মানুষ তাকে মোটু বলে প্রচার করে দিল একজন খাটো মানুষ তাকে বেটে বলে প্রচার করলো এই ধরনের নাম প্রয়োগ করো না যেসব নামের মধ্যে তার প্রতি তাচ্ছিল্য থাকবে নাম নিয়ে উপনাম নিয়ে অন্যকে লজ্জিত করবে না অনেক মানুষের পুরাতন সময়ে কোনো বদভ্যাস থাকতে পারে যখন লোকটি তওবা করে ভালো হয়ে যায় হজ করেছে খুব ভদ্র হয়ে গেছে পুরাতন কাজ নিয়ে তাকে লজ্জিত করবে না আল্লাপাক বলছেন বি ফুসু ইমান একজন মানুষ ভালো হয়ে যাওয়ার পরে ইমান গ্রহণ করার পরে তার পিছনের নাম দিয়ে ডাকা আল্লাহর কাছে বড়ই নিকৃষ্ট নিকৃষ্টু ফাউল ইকুজালিমুন যারা এই ধরনের পাপ ইতিমধ্যে করে ফেলেছ মানুষকে তাচ্ছিল্য করেছ বিদ্রুপ করেছ মানুষকে উপনাম দিয়ে ডেকেছ অথবা মানুষকে পুরাতন কাজ নিয়ে লজ্জিত করেছ তাদেরকে তৌবা করতে হবে যদি তোমরা তৌবা না করো তোমরা জালিম হবে অত্যাচারই হবে কাজেই জালিম থেকে বাঁচার জন্য জুলুম থেকে বাঁচার জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে এরপর যদি আমার অতীতে এই ধরনের কাজ হয়ে যায় আল্লাহ দরবারে ক্ষমাচি তৌবা করে নিতে হবে সুরা হয়ে জরাওতে আল্লাপাক আরও কতগুলো নিয়ম কারণ আমাদেরকে বলছে আমাদের সমাজের সুখ এবং শান্তির জন্য একটি সমালি সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে অনুসরণ করতে হবে কি বলছেন আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন কু ধারণা থেকে বেঁচে থাকো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না তুমি জানো না ওই লোকটি ভালো হতে পারে কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কুধারণা পোষণ করবে না আমি যদি ভালো হই অন্য মানুষগুলোকে আমার ভালো মনে হবে অন্য মানুষের ব্যাপারে খারাপ ধারণা করার অর্থই এটা দাঁড়ায় আমার মনটা ভালো নেই আমি যদি ভালো হতাম অন্য মানুষকে আমি ভালো চোখেই দেখতাম কাজেই ইসলাম কু ধারণা করার ব্যাপারে সতর্ক করেছে ইন্না বা ইসমন অনেকগুলো কুধারণা তোমাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে মিথ্যা হবে গুনা হবে কাজেই সুখী সমাজের জন্য সুন্দর সমাজের জন্য দরকার হলো একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কুধারণা করব না আমি ভালো হতে চেষ্টা করবো অন্যদেরকেও ভালো ভাবতে চেষ্টা করবো ভালো হব ভালো ভাবব এরপর ওয়ালায়গতাব বা আদকুম বাধা একজনের অবর্তমানে আরেকজনের গিবোধ করব না সমালোচনা করব না লোকটি যদি জানে আমি তার বিরুদ্ধে পিছনে কথা বলছি তিনি শুনলে মনক্ষণ্ণ হবে মানুষের অন্তর আল্লাহর সৃষ্টি শখের জিনিস আল্লাহর শখের জিনিস মানুষের অন্তর আমি যদি শখ করে কোনো কিছু তৈরি করি সেটা যদি কেউ ভেঙে দেয় আমার মনে বড় কষ্ট লাগবে আল্লাহর নিজের তৈরি মানুষের অন্তর সুখের শখের জিনিস সেটাকে যদি আমি ক্ষুণ্ণ করি ভেঙ্গে দিই পাক বড়ই কষ্ট পান এ কারণে আল্লাহ সতর্ক করেছেন সরাসরি কোরআনে বলছেন লাইগত বা বাদা একজন আরেকজনের অবর্তমানে সমালোচনা করো গিবৎ কর না গিবত করা সমালোচনা করতো জঘন্য সেটাকে বোঝানোর জন্য নিজেই বলছেন আইয়ো হেবুলা ফাকারী তুমু ও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি কি তোমার একজন মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো জীবিত মানুষের গোস্ত মানুষ খেতে পছন্দ করে না সেখানে একজন আপন মৃত ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করো এটাকে যেমন তুমি নোংরা মনে করো একইভাবে আরেকজনের সমালোচনাকে নোংরা মনে করো নবী রাস্তায় যাচ্ছিলেন পাশে ছিল দুটি কবর তিনি জানালেন এই দুটি কবরে শাস্তি হচ্ছে কোনো বড় কোনো কারণে শাস্তি হচ্ছে তা নয় ছোট কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যেটাকে তারা গুনাই মনে করেনি তাদের মধ্যে একজনের কবর সে পেশাব করার পরে ভালো করে পবিত্র হতো না আরেকটি কবর সেই লোকটি নামে মা চুগুল খড়ি করত একজনের কথা আরেকজনকে সম ঝগড়াকে লাগিয়ে দিত আল্লাহর কাছে এটা বড়ই দুই একজন মহিলাকে নবী বললেন যে তুমি সে বলল আমি তো কিছুই খাইনি আল্লাহ নবী তাকে বমি করতে বললেন দেখা গেল তার বমি থেকে গোস্ত বের হল সে অভাগ হল কারণ সে পুরো সপ্তাহে গোস্ত খায়নি আল্লাহ নবী বললেন জানো আল্লাহ পাক দেখাচ্ছেন এই নিদর্শন কোরআনে যে বলেছেন সমালোচনা করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো সেটার একটি প্রমাণ আল্লাপাক দিয়েছেন দুইজন সাহাবি কথা বলছিলেন একজন আরেকজন গিবোধ করছিলেন বসে বসে আল্লাহ আল্লাহনবী তাদেরকে বললেন তোমরা দাঁতে খিলাল করো তারা অবাক হলো দাঁতে খিলাল করবো কেন আমরা তো কিছুই খাইনি আল্লাহনবী তাদেরকে খিলাল দিলেন তারা যখন দাঁতে খোঁচালো তখন তাজা গোস্ত বের হয়ে আসলো আল্লাহ নবী বলেন এটাই সেই জিনিস যেটা তোমরা একটু আগে বসে করছিলে কাজেই সুখী সমাজের জন্য সুন্দর সমাজের জন্য এই ধরনের আদর্শ দরকার ইসলাম শুধু উপাসনা শিক্ষা দেয়নি নামাজ শিক্ষা দেয়নি ইসলাম সুন্দর সমাজ বিনির্মাণও শিক্ষা দিয়েছে আমি আলোচনার সমাপ্তিতে একজন নন মুসলিম চার্চের একজন প্রিস্টের কথা আপনাদেরকে শুনাই তার নাম হলো ক্যানন টেইলর তিনি একটি চার্চে কংগ্রেসে বক্তব্য পেশ করছিলেন এভাবে ইসলাম সম্পর্কে ইসলাম রিপ্লেসড কৃষ্ণেস বাই ম্যানলিনেস ইসলাম সন্ন্যাসবাদকে পরিবর্তন করে সাধারণ জীবনে রূপান্তর করেছে ইট গিভস হোপ টু স্লেপ যারা দাস দাসী আছে তাদেরকে ইসলাম আশার সঞ্চার করেছে ব্রাদারহুড টু ম্যানকাইন্ড মানব জাতিকে ভ্রাতৃত্ব শিক্ষা দিয়েছে অ্যান্ড রিকগনেশান অব ফান্ডামেন্টাল ফ্যাক্টস অব হিউম্যান নেচার মানুষের স্বভাবজাত তাড়নাগুলোকে স্বীকৃতি দান করেছে মানুষের স্বভাবজাত তাড়না হল সুন্দর একটি সমাজ ইসলাম শিক্ষা দিয়েছে সুন্দর সমাজের জন্য ভাতৃত্ব দরকার ভাতৃত্বের উপর জোর জোর দিয়েছে কাজেই আসুন আমরা এমন একটি সমাজ নির্মাণ করি যেই সমাজে আমরা ভাই ভাই হয়ে থাকবো যেই সমাজে ঝগড়ার আগুন দেখলে আমরা সেটাকে নিভিয়ে ফেলবো যে সমাজে কোনো গিপথ থাকবে না পর সমালোচনা থাকবে না হিংসা থাকবে না একজনের বিরুদ্ধে আরেকজনের বিদ্রুপ এবং তাচ্ছিল্য থাকবে না এই ধরনের একটি সোনারী সুন্দর সমাজ বিনির্মাণে তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করুক ওয়ামা ইল্লা বিল্লাহ